অসম বাংলা সীমানার পকরিগুড়িতে নাকা চেকপোস্টে শুক্রবার রাত আনুমানিক দুটায় অবৈধ মদ বোঝায় একটি বুলেরো পিকআপ ভ্যান সহ তিন যুবককে আটক করলো বারবিশা পুলিশ ফাঁড়ির পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, অসম থেকে একটি বুলেরো পিকআপ ভ্যানে করে অবৈধ মদ নিয়ে যাচ্ছিল শিলিগুড়িতে তিন যুবক। জানা যায়, অসম থেকে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার সময় পাখড়িগুড়ির নাকা চেকপোস্টে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চার লক্ষাধিক অবৈধ মদ। বারবিশা পুলিশ ফাঁড়ির ওসি তাপস হোর জানান, রাত দুটো নাগাদ গোপন খবরের ভিত্তিতে একটি বুলেরো পিকআপ ভ্যান সহ চার লক্ষ টাকার অবৈধ মদ সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই তিনজনের বাড়ি অসম বরপেটায়। এদেরকে মেডিকেল করিয়ে কোর্টে চালান করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরও কেউ এই চক্রে যুক্ত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছিল? আলিপুর। আচ্ছা, এটা কি আসামে না মেঘালয়? তোমরা কি গাড়ি দিল? গাড়ি ভাড়া কত দিয়ে ছিল? 12,000। গাড়ি ভাড়া পুরোটা পাইছো? New Kalimpong stores, deals in Buddhist religious items and general order suppliers. Wholesale and retailer, Main Road, Mangalabari, Jaigaon, District Alipurduar, West Bengal. Contact +91 7557891233, +91 6206656078, +97577848281.